এবার নিজের ইনজুরির অবস্থা ও কবে মাঠে নামছেন সেটা জানিয়ে দিলেন সাকিব নিজেই। সাউথ আফ্রিকাকে দিয়ে রাখলেন চ্যালেঞ্জ, যে কারণে এখনও সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন সাকিব আল হাসান। ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তনের আসল রহস্যও ফাঁস করে দিলেন সাকিব। নিজের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে সাকিব সেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলছেন। সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই ছিল সাকিবের ফিটনেস নিয়ে। এর উত্তরে তিনি বলেছেন, ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি নেতিবাচক কিছু অনুভব করিনি, আজকেও অনুশীলন করব, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ। সেঞ্চুরি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে সাকিব বলেন, মেহেদী হাসান মিরাজ উপরের দিকে ভালো পারফর্ম করায় নাজমুল হোসেন শান্তকে খেলতে হচ্ছে চারে, আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে খেলতে হচ্ছে আট নম্বরে। হঠাৎ ব্যাটিং পজিশনের এই পরিবর্তনের কারণ জানিয়েছেন সাকিব। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, মিরাজকে উপরে ওঠানোর কারণ আফগানিস্তানের সাথে এশিয়া কাপে ওপেনিংয়ে সেঞ্চুরি। তখন থেকে আমাদের পরিকল্পনা ছিল আফগানিস্তানের বিপক্ষে ওকে আবারও উপরের দিকে পাঠানোর। এর ভেতরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ হলো, ও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবে একজন ব্যাটার যখন ভালো ব্যাটিং করে, ফর্মে থাকে, আপনি তখন অবশ্যই চেষ্টা করবেন তাকে সুযোগ দেওয়ার, সেই চিন্তা থেকে ওকে উপরে ব্যাটিং করানো। মিরাজকে উপরে খেলানোর কারণে দলের অন্যান্য ব্যাটারদের পরে নামতে হচ্ছে, যার কারণে তারা নিজেদের সেরাটা দিতে পারছে না বলেও মনে করছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেন, আমরা ভাবছি যারা আমাদের ভালো ব্যাটার হয়তো তারা পরের দিকে ব্যাটিং করছে, আমার কাছেও সেটা মনে হয় একটু পরের দিকেই হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আবার যদি উল্টোভাবে চিন্তা করেন, তারা উপরে আসলে কেউ কি গ্যারান্টি দিতে পারবে ওরা রান করবে? যদি না করে তখন কি মনে হবে? তারা আগের জায়গায় ভালো ছিল। এদিকে দক্ষিণ আফ্রিকা দারুণ ছন্দে রয়েছে। গত ম্যাচে তারা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সহজেই হারিয়েছে, তবে তারা ভালো অবস্থায় থাকলেই যে বাংলাদেশ হেরে যাবে এমনটা মনে করেন না সাকিব। টাইগার অধিনায়ক বলেন, দক্ষিণ আফ্রিকা এখন দারুণ ছন্দে রয়েছে, তবে তার মানে এই না যে এখনই সব শেষ হয়ে গেছে। নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা, তাহলে আমরা কেন পারবো না? বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষেত্রে এখনও খুব ভালো সুযোগ আছে বলে মনে করেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, অন্যান্য দল সহায়তা করছে তাদের, এখন নিজেদের কাজটি করার পালা, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না বলেও মনে করেন তিনি। প্রথম চার ম্যাচে মাত্র একটি জেতা দলের জন্য সেটি যে বেশ কঠিন তা আলাদা করে বলতে হয় না। তবে সাকিব পেছনের ম্যাচের দিকে ফিরে তাকাতে চান না, আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন তাতে কিছু যায় আসে না, নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার। তবে সব মিলিয়ে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ, সাকিব জানেন সেটি। স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা চারটির তিনটি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ, পাঁচটি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থা নেই না। সাকিব তাই সেমিফাইনালের আশা ছাড়েনি এখনও, ওই সম্ভাবনা তো এখনও আছে, আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওই রকম যদি হতেই থাকে আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের, এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে হতাশ হন, মন ভরে হতাশ হন, কোনো সমস্যা নেই।